হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাবো যে এই যে সাইজ আছে, এই সাইজের মধ্যে এই রকম একটা ফ্রেম আমাদের বানিয়ে তার মধ্যে ডিজাইন সেট করতে হবে। তো এই সাইজটা দেখুন, 830.58 mm। তো এটা আর আমরা কোরলরা ইউজ করব না, ডাইরেক্ট আর্টক্যাম ইউজ করে এই কাজটা করব। তো আর্টক্যামে যাওয়ার পরে আমরা ওই সাইজের একটা পেজ নেব। তাহলে এমএম এ ইউনিটটা দেখে 838.58, আর হাইটটা আছে 1762.76, 1762.76, ওকে করে দিলাম। এবারে কি করব, ঠিক এই সাইজেরই আমাকে পেজ নিতে হবে। তাহলে সাইজটা আরেকবার দেখি, 830.58, 830.58, আর 1762.76 হাইট, 1762.76। ক্রিয়েট, ক্লোজ, F9, F9 প্রেস করে আমরা এটা পেজের একদম মিডিলে নিয়ে নিলাম। দেখুন এই F9 প্রেস করে এটা পেজের মিডিলে নিলাম। আচ্ছা, ওটার মাপটা ছিল 830, আমরা 838 mm নিয়ে ফেলেছি, সরি। তো এটা 830 নিতে হবে, 830.58, আর 1762.76, পেজের মাপটা আমরা ভুল নিয়েছিলাম। এইবারে দেখুন, তাহলে 1762.76, 830.58। এবারে আমরা কি করব, কন্ট্রোল প্রেস করে এরকম একটা স্ট্রেট লাইন নেব পলিগন টুল ইউজ করে, এটাকে F9 প্রেস করে পেজের মিডিলে রাখবো। রাখলাম, রাখার পরে আমাদের যে ডিজাইনটা এখানে ইনপুট করতে হবে সেই ডিজাইনটাকে এখানে একবার দেখে নেব, ডিজাইনটা কি রকম আছে। দেখুন ডিজাইনটা হচ্ছে এই রকম, এই ডিজাইনটা। তো আমাকে আমাদেরকে কি করতে হবে, ওই রকম একটা সাইজ আগে তৈরি করে নিতে হবে। তো এইটাকে সিলেকশন করার পরে এই মিডিল পয়েন্টে গিয়ে একটা আই প্রেস করে একটা ইনসার্ট পয়েন্ট করে নিতে হবে, তারপর এটাকে এস প্রেস করতে হবে। এবারে লেফট সাইড আর শিফট চেপে রাইট সাইড দুটোকে সিলেক্ট করে ডাউন অ্যারো চাপ। এবারে এই দুটোকে সিলেক্ট করে নেব, শিফট চেপে ডাউন অ্যারো চাপবো, তাহলে এইরকম একটা ড্রয়িং তৈরি হয়ে গেল। এটাকে আরেকটু ডাউন করে দিলাম। দেওয়ার পরে এটার ইনসাইডে মোটামুটি 30 mm এর একটা অফসেট নিয়ে নিলাম। নেয়ার পর 6 mm একটা গ্যাপ দিয়ে দেব। এইবার কি করব, রিলিফে গিয়ে ইম্পোর্ট, ইম্পোর্ট করার পরে ওই যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার পরে ডিজাইনটাকে এক সাইডে এরকম রাখবো। এই যে ভিতরের অফসেট লাইনটা আছে ওর সাইজটা এখান থেকে দেখে নেব, 758.58, আর হাইট আছে 1690.696, অ্যাপ্লাই। এবারে ডেপথ আমাদের যেরকম লাগবে, ধরুন 15 mm লাগবে, তাহলে 15 mm লিখে দেবো। দেওয়ার পর এটাকে সিলেকশন করে F9 চাপবো, তাহলে এটা পেজের মিডিলে চলে গেল। দেখুন পুরো পেজের মিডিলে। এবারে এটারও তো অ্যালাইনমেন্ট এই রকমই লাগবে, তার জন্য আমরা কি করব, প্রথম এই জিনিসটাকে ডাউন করে এই হাইট পর্যন্ত নিয়ে আসবো। এই যে হাইট দেখেন, আরেকটু ডাউন,
ব্যাস, এবার এইটাকে 15 mm রেখে আমরা এটাকে অ্যাপ্লাই করে পেস্ট করে দেব। দেখুন তাহলে এই জায়গাটা একটা গ্যাপ ক্রিয়েট হলো, এই গ্যাপটার মধ্যে আমরা অন্য কোনো ডিজাইন ভরে দেব, ঠিক আছে? কিন্তু এইটাকে আমি লম্বা করে যদি নিই তাহলে এটা কেটে যাবে, দেখতে বাজে লাগবে, এটা এইরকমই রাখলাম। এবারে এই জায়গাটায় অন্য কোনো একটা ডিজাইন আমাদেরকে ভরে দেব, কোনো একটা ফুল টুল যা হোক কিছু। তারপরে কি করব, 15 mm একটা এরকম আর এটার উইথ 30 mm এরকম একটা রেক্টাঙ্গেল ড্র করে নেব। নিলাম, নেয়ার পর এই ফুলটাই এখানে দিতে পারি, কিভাবে নিতে পারি দেখে নিন। এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে নেওয়ার পর এটাকে মার্ঝাই করে দিলাম। এবারে কি করব, এই যে সিলেকশন আছে এটাকে আঙ্গু বল করে দিলাম, দেওয়ার পর এটা সিলেকশন করে বাকি শেপ এডিটরে গিয়ে জিরো রেস্ট, তাহলে বাকিগুলো সব জিরো হয়ে গেল। দেখুন সব জিরো হয়ে গেছে। এবার এই বাকি লাইনগুলো সব ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এবার নিচের লেয়ার এরকম দেখছি আর এখানে রাখলাম, এটাকে সিলেক্ট করে আমরা এই জায়গায় গিয়ে এখানে একটা রেক্টাঙ্গেল ড্র করে নেবো এরকম। এবারে এই যে অপশনটা আছে এনভেলপ ডিস্টরশন, এটাই টিক দিয়ে দেবো, দিলে এইরকম হয়ে গেল। এবারে আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে ধরে এই ওপরের দিকে তুলে নিতে হবে। তাহলে এই গোটাটাকে ধরলাম, ধরে এইরকম টেনে তুলবো, আর এই সময়টায় নিচের লেয়ারটাকে দেখবে। দেখুন এইরকম ভাবে আপ অ্যারো প্রেস করে এটাকে ওপরের দিকে তুলে দিচ্ছি। এবার এটা একটু চ্যাপটা করে দেব, উপরটাও একটু নিচের দিকে চ্যাপটা করে দেব, ব্যাস। এবার উপরের লেয়ার যেমন ছিল সেই রকম রেখে রিপ্লেস অরিজিনাল রিলিপ, এখানটায় হায়েস্ট সিলেকশন রেখে ফিনিশ, তাহলে রিলিপটা উপরে পেস্ট হয়ে গেল। এবার আমাদের এইগুলো আর লাগছে না, এগুলোকে ডিলিট করে দেব। এইবার আমাদের যেটা করতে হবে, এই লাইনটাকে তো একটা ডুপ্লিকেট করে নিয়েছিলাম, ওই ডুপ্লিকেটটা সিলেকশন রাখা অবস্থায় এখানে সরিয়ে নিলাম, এখানে আর একটা নতুন লেয়ার নেব, নিয়ে এই জায়গাটায় মার্ঝাই করে নেব। এবারে কি করব, এই যে ভেক্টরের লেয়ার আছে এটাকেও ডুপ্লিকেট করব, করে নিচের ভেক্টরের লেয়ারটা বন্ধ। এবার এই জায়গাটায় নোট এডিটর সিলেক্ট করে আর প্রেস করে দেব, এটা স্টার্ট হাইট হবে। আর এইখানে সিলেকশন করে আর প্রেস করে দিয়ে এই জায়গাটায় আই প্রেস করব, আর এখানটা এস প্রেস করে ডি প্রেস করে দেবো। এবার এইটাকে লেফট অ্যারো প্রেস করে এরকম রাউন্ড কর্নার করে দিলাম। এবার আমাদের কি করতে হবে, এটা সিলেকশন করে এই নোট এডিটর নিয়ে সি প্রেস করে এইগুলোকে কাট করে দেব, এটাও সিলেকশন করে সি, এই সি। এবার ভিতরের দিকের এই লাইনটাকেও সি সি, এখানেও সি, আর এই দিকটাতেও সি প্রেস করে দেবো। এবারে কি করব, প্রথমে এই বাইরের লাইন সিলেক্ট, তারপর শিফট চেপে দ্বিতীয় ভিতরের লাইন সিলেক্ট, এবারে টুরেল সুইপে যাব। এ আর বি একই দিকে আছে, এবার এই ক্রস সেকশনটা এখানে নিয়ে স্টার্ট হাইটটা এখানটায় এই সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে হায়েস্ট সিলেকশন করে ক্যালকুলেট, তারপরে এই দ্বিতীয়টা সিলেক্ট করে আবার এইটা সিলেক্ট, আবার হাই সিলেক্ট করে ক্যালকুলেট, এবারে এই নিচেরটাকে সিলেক্ট করে উপরেরটা সিলেক্ট, ক্যালকুলেট। এবার এই বাইরের দিকটা সিলেক্ট করে ভিতরেরটা সিলেক্ট, সিলেক্ট, ক্যালকুলেট। তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবারে দেখে নিন কি করতে হবে, এটা ক্লোজ করে দিলাম। এবার আমরা 3D ভিউটা এনেবল করব, করার পর তিনটে লেয়ারকে আমরা এখানে মার্চ করে দেব, তাহলে তিনটে লেয়ার এক হয়ে গেল। মার্চ করার পরে বাকি লেয়ারগুলোকে বন্ধ করে দেব। এবার দেখুন এই মার্চ অবস্থায় এরকম দেখাচ্ছে। এবারে এই লেয়ারটা বন্ধ করে ভেক্টরের নিচের লেয়ারে গেলাম, এটাকে সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে শেপ এডিটর, এখানে স্টার্ট হাইট 0.1 নিয়ে
মার্জাই করে দেব। ব্যাস, তাহলে আমাদের কাজ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দিচ্ছি, দেখুন। তো এইভাবে আমরা এই দরজাটার ডিজাইনটা সেট করতে পারি। আশা করি আমি বোঝাতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।